পিএসসি মিসেলেনিয়াস 2019, যার ইন্টারভিউ 20/6/2022 থেকে শুরু হয়েছে এবং সেই ইন্টারভিউয়ের প্রক্রিয়া চলছে। প্রতিদিন 4টে বোর্ডে ইন্টারভিউ চলছে এবং প্রত্যেক বোর্ডে 20 জন করে ডাকা হয়েছে। প্রতিদিন 80 জনের ইন্টারভিউ চলছে। এই 80 জনের ইন্টারভিউ 20 তারিখ থেকে আজ পর্যন্ত ঠিক কীরকম হয়েছে, আমরা আমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিচ্ছে, যাদের মিসেলেনিয়াসের ইন্টারভিউ ব্যাচ আমরা কন্ডাক্ট করছি, যেখানে তারা প্রস্তুতি নিয়ে ওখানে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে এবং ভালো ইন্টারভিউ দিচ্ছে, তাদের নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা ইউটিউবে বিপিএসসি মিসেলেনিয়াসের কোনো ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স বা কী ধরনের প্রশ্ন হচ্ছে সেগুলো জানাতে পারিনি ব্যস্ততার কারণে। সেই জন্য আমরা প্রথমেই ক্ষমাপ্রার্থী। এবং আমাদের এই চ্যানেলে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু মেসেজ করেছে, ইমেল করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, তারা জানতে চেয়েছে যে মিসেলেনিয়াসের ইন্টারভিউতে ঠিক কী ধরনের প্রশ্ন করা হচ্ছে। তাই আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। পিএসসি মিসেলেনিয়াসের বোর্ড নাম্বার 1-এ যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদেরকে ইন্ট্রোডাকশানটা ইংলিশে ধরা হচ্ছে, অর্থাৎ ইন্ট্রোডিউস ইওর সেলফ। সেই ইন্ট্রোডাকশানটা অবশ্যই যাদের বোর্ড 1-এ পড়েছে তারা কিন্তু ইংরেজিতে তৈরি করে যাবেন। যারা দ্বিতীয় বোর্ডে পড়েছেন সেক্ষেত্রে আপনাদের সিচুয়েশান বেসড প্রশ্ন এবং নার্ভ টেস্ট করা হচ্ছে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে, যে আপনারা ঠিক কতটা পেশেন্স ধরে রাখতে পারেন। বোর্ড 3 এবং 4-এ অনেকটা র্যাপিড ফায়ারের মতো প্রশ্ন হচ্ছে, অর্থাৎ পরপর পরপর 8-10টা প্রশ্ন করা হচ্ছে। সেখান থেকে জিকের প্রশ্ন রয়েছে, বিভিন্ন পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন রয়েছে, ইতিহাসের প্রশ্ন রয়েছে বা পশ্চিমবঙ্গের ভূগোলের প্রশ্ন রয়েছে, সেইগুলো আপনাদেরকে মোটামুটি বোর্ড 3 এবং বোর্ড 4-এ দেখে যেতে হবে। কারেন্ট ইস্যুগুলোর মধ্যে আমরা আমাদের চ্যানেলে এর আগে বলেছি যে বিভিন্ন যে কারেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখতে হবে, ডেইলি পেপারটা পড়তে হবে, নাহলে কিন্তু সেই কারেন্ট টপিকগুলো থেকে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। যেমন আমাদেরই এক ক্যান্ডিডেটকে প্রশ্ন করা হয়েছিল অগ্নিপথ সম্বন্ধে, আমরা তাকে আগে থেকে অগ্নিপথ সম্বন্ধে ডিটেলসে পড়িয়ে দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম, তো ফলে সে সেখানে খুব সুন্দরভাবে পারফর্ম করতে পেরেছে। এছাড়াও প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে প্রশ্ন আসছে, কারণ একদম রিসেন্ট টপিক এবং এটাও কিন্তু আমরা আমাদের ছাত্রছাত্রীদের পড়িয়ে দিয়েছিলাম, তারাও খুব ভালোভাবে পারফর্ম করেছে। এই পরীক্ষায় অ্যাবসেন্টের সংখ্যা কেমন জানতে চেয়েছেন অনেক ক্যান্ডিডেট। প্রতিদিন প্রতিটি বোর্ডে যে 20 জনের পরীক্ষা থাকছে তাতে 3 থেকে 4 জন মোটামুটি অ্যাবসেন্ট থাকছেন। কোনো বোর্ডে এরকমও হয়েছে যে 20 জনের 20 জনই প্রেজেন্ট আছেন, আবার কোনো বোর্ডে এরকমও হয়েছে যে ম্যাক্সিমাম 6 জন পর্যন্ত অ্যাবসেন্ট ছিলেন। তো অন অ্যান অ্যাভারেজ এটা 20 জনে 3-4 জন করে ধরা যাচ্ছে যারা অ্যাবসেন্ট থাকছেন। এই অ্যাবসেন্টের কারণ 2018 পিএসসি মিসেলেনিয়াসে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছেন, WBCS গ্রুপ সিতে ম্যাক্সিমাম চাকরি পেয়ে গেছেন ক্যান্ডিডেটরা, ফলে কিছু কিছু ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাবসেন্ট থাকছেন। তবে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষার দিয়ে বেরিয়ে আসার পরে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, পিএসসি অফিসের সামনে আমাদের প্রতিনিধি ছিল, তাদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি যে কারোরই পরীক্ষা খুব ভালো মানের হচ্ছে না, কারোরই পরীক্ষা ইন্টারভিউ খুব ভালো মানের হচ্ছে না। তার কারণ হচ্ছে পরীক্ষার্থীরা প্রস্তুত হওয়ার জন্য সময়টা খুব বেশি পায়নি। 15, 16, 17 NTPC-র এক্সাম ছিল, 18 তারিখে অনেকেই বাইরে থেকে পরীক্ষা দিয়ে এসে ফিরেছেন নিজের রাজ্যে, এবং 19 তারিখে WBCS-এর প্রিলিমিনারি ছিল, 20 তারিখ থেকে এক্সামটা শুরু হয়ে গেছে এই ইন্টারভিউটা, তো ফলে অনেকেরই প্রিপারেশান সেইভাবে নেওয়া হয়নি। কিন্তু যাদের পরের মাসে পরীক্ষা রয়েছে, অর্থাৎ জুলাই থেকে পরীক্ষা রয়েছে এবং জুলাইয়ের 19 পর্যন্ত যাদের পরীক্ষা রয়েছে, তারা কিন্তু প্রিপারেশান নেওয়ার জন্য একটু সময় পেয়েছেন এবং সেই জন্য বোর্ড মেম্বাররা কিন্তু পরের দিকে অনেকটাই কঠিন প্রশ্ন করার চেষ্টা করবেন বা প্রশ্নের স্ট্যান্ডার্ডের মান কিন্তু বাড়ানোর চেষ্টা করবেন। সেই ধরনের প্রশ্নগুলোকে কীভাবে মোকাবেলা করবেন, কী ধরনের টপিক থেকে প্রশ্ন আসছে, কী কী প্রশ্ন আসছে, সেগুলো জানতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের দিকে নজর রাখতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং অবশ্যই যারা এক্সট্রা বেনিফিট চাইছেন তারা আমাদের গাইডেন্স ব্যাচে যুক্ত হতে পারেন, আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলুন, কাউন্সিলিং করুন। যদি আপনাদের আমাদের ব্যাচে যুক্ত হওয়ার কথা ইচ্ছা হয় তাহলে আপনারা জয়েন করবেন, নাহলে করবেন না, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় যাদের পরবর্তী মাসে পরীক্ষাগুলো রয়েছে,
অর্থাৎ 1 জুলাই থেকে 19 জুলাই যাদের পরীক্ষা রয়েছে তারা এখন অনেকটা সময় পাচ্ছে প্রস্তুতি নেওয়ার, এবং তাদেরকে কিন্তু আমরা সঠিকভাবে গাইড করতে পারবো। যাদের হাতে খুব অল্প সময় রয়েছে, এই 2-3 দিনের মধ্যে যাদের পরীক্ষা রয়েছে, তারা আমাদের এই চ্যানেলটার দিকে নজর রাখুন, আমরা তাদেরকেও বেশ কিছু প্রশ্নের সম্বন্ধে জানাতে সক্ষম হব। আমরা এবার সরাসরি শুনে নেব আমাদের একজন ক্যান্ডিডেটের মুখ থেকে যে তার পরীক্ষা ঠিক কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল। কি জিজ্ঞেস করলো স্যার? আমি সবই বলতে পারি স্যার, কিন্তু আমাকে তো সাবজেক্ট কিছু ধরেনি, মানে তোমাকে আমি বলেছিলাম তো সাবজেক্ট থেকে একটা প্রশ্ন তোমায় ধরবে। আপনার সম্বন্ধে ইন্টারভিউ করুন, আমি আমার সম্বন্ধে ইন্টারভিউ করলাম, ঠিক আছে। করার পরে উনি আমাকে স্যার রাশিয়ার ইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলেন যে রাশিয়া যে ও কমজোর কমজোর ফোর্স পাঠাচ্ছে, কেন ওটা পাঠাচ্ছে? আমি বললাম স্যার এটা একটা স্যার ওয়ার স্ট্র্যাটেজি স্যার, আপনারা বুঝবেন না। তার কারণ স্যার মানে আমি বললাম স্যার ওয়ার স্ট্র্যাটেজি স্যার, মানে সাধারণ মানুষ সবাই বুঝতে পারবে না আসলে এটা কি স্যার। এটা কমজোরকে পাঠিয়ে দেওয়া হয় এবং পিছনে সলিড লাগলে হয়, তাতে ক্যাজুয়ালিটি স্যার প্রথমে তো বেশি হয়, তাতে ক্যাজুয়ালিটি স্যার পিছন দিয়ে তারা বেক আপ করতে পারে, স্যার এটা একটা পলিসি। সেই জন্য স্যার মাঝে মাঝে ওটা কমজোরদেরকে পাঠায় যেখানে ক্যাজুয়ালিটি বেশি হয় বলে। হ্যাঁ, তারপরে ও আমাকে অগ্নিপথ প্ল্যানটা এবারে বললো। আমি স্যার অগ্নিপথ প্ল্যানটা এবারে কালকে বলেছিলাম অগ্নিপথ তুমি আর্মির লোক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি স্যার বললাম, বলতে বলতে আমার আছে নেগেটিভ কি আছে এটা বলো, বলতে বলতেই তো আমি বললাম স্যার দেখুন আমার তো চোখে নেগেটিভ বলে কিছু মনে হয় না স্যার, তবে হ্যাঁ মানুষ মনে করছে যে হয়তো ওদের স্যার একটা স্যালারি ব্যাপারটা ইয়ে থাকবে, কিন্তু স্যার 1 নম্বর 2 নম্বর হচ্ছে স্যার মনে করছে যে হয়তো ব্যাটেল ফিল্ডে ওদের মানে অনুভব কম হবে, কিন্তু স্যার সেরকম নয়, এটা ইয়াং ব্লাড স্যার যে কোনো জিনিসে ইয়ে করতে পারে, ঠিক আছে। তো আমি বললাম স্যার একটা চার্মিং আছে ফোর্সে স্যার ট্রেন দেওয়া হলে সে জয়েন করে এগিয়ে যাবে, কিছু হয় না স্যার, ঠিক আছে। হ্যাঁ আমি ফ্রিলি বললাম, বলে স্যার আমি তো স্যার ট্রেন বান্ধবে জানি স্যার, আমরা যখন স্যার বন্দুক ধরে এগিয়ে যাই তখন আমরা আগে পিছিয়ে চিন্তা করি না, ঠিক আছে। তারপরে আমি বললাম স্যার বুঝে এটা ইম্প্যাক্ট কী পড়বে, আমি স্যার ভালো ইম্প্যাক্ট ধরুন সোশ্যাল দিকে ইম্প্যাক্ট পড়বে, তার কারণ স্যার এটা ট্রেন বান্ধা যে আছে আর রাস্তাঘাটে স্যার আম পাবলিক কী হয় ম্যাক্সিমাম স্যার কিছু জিনিস দেখবো, আমি স্যার ফোর্সের লোক স্যার সে ট্রেন হচ্ছে 100% হেল্প করতে যাবে স্যার আমি যা মনে করি, ঠিক আছে। এবং তাতে স্যার আমাদের সমাজের অনেক ডেভেলপমেন্ট হবে স্যার, প্রচুর ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে। ভেরি গুড, আমি কালকে রাতে এইগুলো বলেছিলাম মনে আছে যে নেগেটিভ পয়েন্ট ক্লিক করতে পারে এবং এই জিনিসটা ধরবে, স্যার তো প্লিজ ছিলেন। এরপরে স্যার আমাকে শুনুন, এটা প্রবলেম স্যার হাসতো জিনিস, এবার স্যার আমি তো বলে আছি, এবার হট করে ম্যাডামকে ম্যাডাম বললো আচ্ছা বলুন তো 3 এর 4 -0.75 + 1 = কত? কলম নিয়ে করে দিলাম সঙ্গে সঙ্গে, এটা অ্যান্সারটা কারেক্ট বললাম। এরপরে আমাকে আরেকজন স্যার আসে আস্তে আসতে বুঝে আছে বলো রিক্রুটমেন্টের নাম কি, আমি বললাম স্যার পিএসসি মিশনের সার্ভিস রিক্রুটমেন্ট 2019। হ্যাঁ ঠিক আছে, তারপরে আমাকে বললেন যে আচ্ছা বলো মিশনের স্পেলিং বলো। হ্যাঁ আমি বললো MISCELLANEOUS। কালকে চ্যানেলে একটা মেয়ে ইন্টারভিউ গেছে চম্পা চৌধুরী বলে, ওকে আমি মিসেলেনিয়াস বানানটা ধরেছিলাম, শুনবে জিজ্ঞেস করা আছে। বলছি আপনি এটা প্রিপারেশন কিভাবে নিলেন? আমরা স্যার আমার তো ফোর্সের চাকরি স্যার বুঝতে পারছেন আমাদের প্রচুর ওয়ার্কলোড, তো আমরা সেই হিসেবে আমি বললাম স্যার আমরা তো সেই হিসেবে কোন রকমে পড়াশোনা করে যাই হোক আমি তৈরি হয়ে এসেছি, তার কারণ একটা এই জব আমার দরকার আছে স্টেট গভর্নমেন্টের বলে স্যার নিজেকে 100% ঝুঁকে দিয়ে আমি স্যার এসেছি এখানে, ঠিক আছে। তো বলছে কিভাবে তৈরি করেছে, আমি স্যার মেনলি আমি দেখেছি কিরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, তো মেনলি দেখেছি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বেশ আছে, সেই জন্য হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সটার উপরে বেশি জোর দিয়ে বা আদার সাবজেক্ট জোর দিয়ে তারপর স্যার আমি এখানে এসেছি পড়াশোনা করে, ঠিক আছে। তো আমাকে অনেকক্ষণ ওই কথা জিজ্ঞেস করলেন বুঝলেন, তারপরে হবি না হবি জিজ্ঞেস করেন। তোমাকে আমি বলেছিলাম তুমি আর্মির লোক, তোমাকে অগ্নিপথ ধরবে, তোমাকে যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ধরবে, এগুলো তো আমি বলেছি সব স্যার। তো এবার আমি স্যারকে এটা বললাম, বলি স্যার দেখুন এইভাবে তোমার তো এটা শেষ চান্স, আমি হ্যাঁ স্যার এটাই শেষ চান্স, হ্যাঁ বুঝতে পারলে, বলছি এটাই তোমার তো তাহলে শেষ চান্স নাকি আমাকে বলছে। বয়স কত হলে? আমি স্যার বয়স 42, যখন বলছি তাহলে অ্যাপ্লাই করেছিলাম স্যার 39 লাস্ট বয়স, বয়সের ছাড় পেয়েছিলাম অ্যাপ্লাই করে দিয়েছিলাম, ঠিক আছে। তো বলছে আচ্ছা এটাই তোমার লাস্ট বয়স, আমি হ্যাঁ স্যার আমার এটাই লাস্ট বয়স, দিয়ে উনি প্রচুর প্রশ্নে হাসছিলেন, দেখলাম হাসছিলেন তিনজনেই, ঠিক আছে। আমি যা যা বলেছি এখনো পর্যন্ত মিলেছে তো? যে এই প্রশ্ন আসবে, এই ধরবে, বোর্ড মেম্বার এ থাকবে, এই নেগেটিভ পয়েন্ট জিজ্ঞেস করবে,
যা যা বলে দিয়েছিলাম তোমাকে সব এসছে, ঠিক আছে? আমি বারবার সবাইকে বলেছি যে অ্যাডমিট কার্ডটাকে ভালো করে পড়তে হবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কি, সিএসসির অফিস কোথায় আছে, মিসেলেনিয়াস বানান কি, ইভেন দেখবে কালকে চ্যানেলে চম্পাকে আমি জিজ্ঞেস করেছি মিসেলেনিয়াস বানানটা। আচ্ছা তো দেখো, তোমরা যে অল্প সময়টার মধ্যে এসছো আমাদের কাছে, সে অল্প সময়ে সবার অভিব্যক্তি চেঞ্জ করা যায় না, ঠিক আছে? তবে যতটা সম্ভব হয়েছে আমি নিজের মতো করে বলেছি, বুঝিয়েছি, না বলতে পারলে খুব অসুবিধা হবে না, ঠিক আছে? না না, আমি বলাইটি বলেছি স্যার, মোটামুটি সবকিছু আস্তে আস্তে বলেছি, একদম হড়হড় করে নয়, মানে যেরকম ভাবে বলা দরকার স্যার রেসপেক্ট দিয়ে, স্যার এটা করলে এটা হয়, স্যার এটা করলে এটা হয়, স্যার আমি এরকম ভাবে ফ্লুয়েন্টলি বলে গেছি স্যার পুরো, ঠিক আছে? আর এই যে আমাদের কাছে তুমি পড়লে, তোমার কেমন অভিজ্ঞতা হলো, তোমার কি মনে হলো, পড়ে লাভ হলো না? সেটা তো অবশ্যই না, অবশ্যই স্যার, পুরো না হলে তো আমি এত আইডিয়া পেতামই না, আপনার স্যার অনেক লাভ হয়ে যায় অবশ্যই। আপনারা এতক্ষণ শুনে নিলেন একজন ছাত্রের মুখে, যিনি বর্তমানে আর্মিতে চাকরি করেন, এবং তার মুখ থেকে তার অভিজ্ঞতা শুনলেন। আমরা ধীরে ধীরে এরকম আরও অনেক অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব, তবে মূল যে কথাটা বলার সেটা হচ্ছে আমাদের এক্সপার্টরা এবং আমাদের একাডেমি যে সমস্ত ম্যাডাম এবং স্যাররা রয়েছেন, তারা যেভাবে গাইড করছেন ছাত্রছাত্রীদের, ঠিক একই ধরনের প্রশ্ন, একই ধরনের টপিক এবং একই ধরনের স্টাইলিংয়ে কিন্তু পিএসসি ইন্টারভিউ নিচ্ছে। তাই আপনারা যদি সচেতন হন এই চাকরিটাকে নিয়ে, এবং আপনারা যদি এই চাকরিটা পেতে সত্যিকারের চান, তাহলে অবশ্যই একটা গাইডেন্সের মধ্যে আসুন। আশা রাখা যায় যে আমরা কিছুটা হলেও হেল্প করতে পারবো, সময় খুব অল্প। আমরা যে ধরনের গাইড প্ল্যান নিয়ে চলছি তাতে মাত্র দুদিন যদি আমাদের গাইডেন্সে কেউ থাকে, সে কিন্তু কিছুটা হলেও তার ইন্টারভিউয়ের নাম্বারটাকে বাড়িয়ে নিতে পারবে এবং আলটিমেটলি সিলেকশনের জায়গায় যেতে পারবে। কারণ আপনাদের প্রত্যেকেরই নম্বরটা গায়ে গায়ে, যারা একটু গাইডেন্স পাবেন তারা কিন্তু সঠিক পথ ধরে সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। আদারওয়াইজ যারা বাড়িতে পড়ছেন তারাও চেষ্টা করছেন বা আমাদের চ্যানেল দেখে চেষ্টা করছেন, কিন্তু তারা হয়তো সঠিক গাইডেন্সটা পাচ্ছেন না, এবং সেই জন্য কিন্তু আপনারা যে পথ রয়েছে সেটা হারিয়ে ফেলতে পারেন বা একটু কম নাম্বার পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলটিমেট সিলেকশনটা হবে না। তাই আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 7603060999, এই নাম্বারে 7603060999, এই নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করুন এবং আমাদের গাইডেন্সের সুবিধা নিন, যাতে আপনাদের কিন্তু আলটিমেটলি সিলেকশন হয়। আপনাদের সকলের পাশে আমরা আগেও ছিলাম এবং এখনও আছি। এর আগের বছরের মিসেলেনিয়াসে আমাদের হিউজ ক্যান্ডিডেট চাকরি পেয়েছিল, এবং বর্তমানে ICDS-এর ব্যাচে আমাদের ভর্তি চলছে, আমাদের পিএসসি মিসেলেনিয়াসের ব্যাচে ভর্তি চলছে রানিং। যারা এই ব্যাচগুলোতে যুক্ত হতে চান তারা ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ আমাদের কিন্তু সিট সংখ্যা খুব সীমিত, দেরি করলে কিন্তু আমরা আর সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমাদের ব্যাচে ইনক্লুড করতে পারবো না। তাই আপনারা যথাশীঘ্র সম্ভব আমাদের সাথে যুক্ত হন। প্রত্যেকটি ছাত্রছাত্রী আমাদের একাডেমির দুর্দান্ত পরীক্ষা দিচ্ছে এবং ইন্টারভিউ ভালো দিচ্ছে, আশা রাখা যায় তারা প্রত্যেকেই সিলেক্টেড ক্যান্ডিডেটদের মধ্যে থাকবে। এবং আপনি যদি সেই ব্যাচে যুক্ত হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।